সবাইকে এনজি মিউজিক বাংলা হারমোনিয়াম ও সঙ্গীত শিক্ষার ক্লাসে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা এই ক্লাসে জুবিন গার্গের গাওয়া একটি গান শিখতে চলেছি। আমার খুবই ভালো লাগে গানটি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো যারা গান শোনেন, স্যাড সং শোনেন, আশা করি তারা গানটি শুনেছেন অনেকবার। তো আমিও শুনেছি, তো আমার ভালো লাগা থেকে এই গানটি আজকে আপনাদের দেখাবো। গানটি হচ্ছে চিরদিনই তুমি যে আমার, ছায়াছবির গান। গানটির মিউজিক ডিরেক্টর হলেন জিৎ গাঙ্গুলি আর গানটি গিয়েছেন জুবিন গার্গ। তো গানটি আজকে শিখবো আমরা এই ক্লাসে। তো সেখানে আপনাদের কাছে একটাই অনুরোধ করব, আপনারা যারা নতুন ভিউ করছেন আমাদের চ্যানেলটি, তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে সাথে ঘন্টাটি প্রেস করে নেবেন, যাতে পরবর্তীকালে এরকম বিভিন্ন গান বা টিউটোরিয়াল আপডেট আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। আর যদি ভালো লাগে ক্লাসটি, একটু লাইক এবং শেয়ার করে দেবেন। আমরা গানটি শেখার আগে একটু জেনে নেব আমরা আজকে কোন স্কেল ব্যবহার করবো এই গানটি শিখতে। হ্যাঁ, তো গানটি শিখতে আজকে আমরা সি শার্প স্কেল ব্যবহার করবো। তো সি শার্প স্কেলে সা রে গা মা ধা নি সা সবাই জেনে গেছেন, তবু আমি দেখিয়ে দিই একবার। তো হচ্ছে সা, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। তো এটা হচ্ছে সা রে গা মা ধা নি সা সি শার্প স্কেলে। আর গানটি শিখতে যে কোমল স্বর লাগবে, কোমল স্বর সবগুলো কোমল স্বর লাগবে, অর্থাৎ কোমল রে লাগবে, কোমল গা লাগবে, কোমল ধা, কোমল নি। হ্যাঁ, এই চারটে স্বর কিন্তু কোমল হিসেবে আমরা এই গানটিতে ব্যবহার করব। আর গানটিতে স্থায়ী আছে এবং তিনটে অন্তরা আছে। তো আমরা এগুলো একটু পরপর করে শেখার চেষ্টা করব। আর গানটি রয়েছে কিন্তু কার বা তালের উপরে, একটু আপনারা একটু খেয়াল রাখবেন তালটা, রিদিমটা। আমি রিদিমের সঙ্গে দেখাতে পারবো কিনা বলতে পারছি না, তো আমি দেখিয়ে দেবো একটা অর্ডিনারি। তো চলুন একটু দেখে নিই। বন্ধুরা, আসুন আমরা একটু গানটিকে শেখার চেষ্টা করি। তো প্রথমে আমরা স্থায়ী শিখবো, তারপরে অন্তরা, এভাবে পরপর করে আজকে গানটিকে শেখার চেষ্টা করব। তো প্রথমে আমরা দেখে নেবো স্থায়ী। তো আপনারা যারা শুনেছেন গানটি তার খুবই ভালো, যারা শোনেননি একটু কাইন্ডলি গানটা শুনে নেবেন। খুবই স্যাড একটা সং, আমার ভালো লাগে, আপনাদের আশা করি ভালো লাগবে গানটি তোলার পরে। তো আমি দেখাবো যেভাবে সেভাবে একটু দেখার চেষ্টা করবেন। তো প্রথম থেকে একটু শেষ পর্যন্ত দেখবেন, হ্যাঁ, তাহলে তুলতে পারবেন অ্যাকুরেট গানটি। তো চলুন দেখে নিই। তো সেখান থেকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় সেগুলো একটু মার্জনার চোখে নিন, কারণ আমি কোনো শিক্ষক নই, আমি একটা অর্ডিনারি দেখানো দেখাই। আমার ভালো লাগা থেকে কিন্তু আপনাদের সামনে এই গানগুলো, এই টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করি। তো চলুন বন্ধুরা দেখে নিই কেমন রয়েছে এটি। তো একটু শুনে নেবেন গানটি, অরিজিনাল গানটি। তো গানটি, গানটিতে চারটে কোমল স্বর ব্যবহার হচ্ছে, সেটা একটু খেয়াল রাখবেন, কোমল রে, কোমল গা, কোমল ধা, কোমল নি। তো চলুন দেখে নিই কেমন রয়েছে স্থায়ীটুকু। তো আমরা যেহেতু স্থায়ী আগে শিখবো, তো স্থায়ীটুকু দেখে নিই। তো তখনকার দিনের একটা হিট একটা গান এটা ছিল। তো চলুন দেখে নিই। তো শুরু হয়েছে এটি ধা থেকে, আমাদের ধা কোমল নি এখান থেকে শুরু হয়েছে। তো এরকম রয়েছে, পিয়া রে পিয়া রে কাঁদে পিয়া রে পিয়া রে কাঁদে। তো এই দুটো লাইন, প্রথম দুটো লাইন জাস্ট আমরা একটু শিখে নেব খুব সোজা। দেখুন কিরকম রয়েছে, তো শুরু হয়েছে একই রকম বাজনা, দুটো লাইন একই রকম, প্রায় একই রকম। তো চলুন দেখে নি, পিয়া রে পিয়া রে কাঁদে হিয়া রে। চলুন একটু আরো ধীরে ধীরে শেখার চেষ্টা করি। তো শুনে যেরকম ধা পিয়া, সেই কথাটা হচ্ছে পিয়া রে পিয়া ধানি পিয়া রে। তো পিয়া কথাটা এখানে এন্ড হয়ে যাচ্ছে, ধা কোমল নি, কোমল ধা কোমল নি, পিয়া রে। তো রেটা হচ্ছে সা গা, শুদ্ধ গা কিন্তু এটা।
খেয়াল করবেন এটা কোমল গা, এটা শুদ্ধ গা কিন্তু। তো রে, তো সা গা, তারপরে পিয়া রে, সেটা হচ্ছে পিয়া রে। তো পরের পিয়া রে সেটা হচ্ছে রে গা রে সা নি ধা। তো প্রিয়াটা শুধুমাত্র সেটা হচ্ছে রে গা রে, আর রেটা হচ্ছে সা নি ধা। তো পরের পিয়া রেটা পুরোটা হচ্ছে পিয়ারে পিয়ারে। ওকে, সেকেন্ড লাইন যাবো আমরা, সেটা এরকম কাদে রে। আমাদের প্রথম লাইনে কিন্তু আমরা রেটাকে টেনে নিয়েছিলাম সা নি ধা অব্দি চলে এসেছিলাম, কিন্তু এই সেকেন্ড লাইনে হিয়া রেটা, রেটা কিন্তু এই সায়ের উপরে স্ট্যান্ডিং নোট। ওকে, এই সায়ের উপরেই থাকবে রে। তো কিরকম কাদে হিয়া রে, রাইট? তো আমি আবার একটু দেখে দিই প্রথম দুটো লাইন, দুবার রিপিট রয়েছে আর দুটো লাইন, তো এরকম রয়েছে পিয়া রে পিয়া রে কাদে হিয়া রে। ওকে, তারপরে আমরা একটা মিউজিক দিতে পারি এটারই। বাজিয়ে আমরা চলে যাবো হচ্ছে, কিন্তু আমাদের যে অন্তরে রয়েছে সেই অন্তরে চলে যাবো আমরা। বন্ধুরা আসুন আমরা একটু অন্তর দেখে নিই। তো গানটিতে তিনটে অন্তর রয়েছে, তিনটে অন্তর বাজনা কিন্তু একদম একই রকম। আপনারা চেষ্টা করবেন এই প্রথম অন্তরটিকে ভালো করে তুলে নেওয়ার, তাহলে যে দ্বিতীয় এবং শেষের অন্তর রয়েছে তাহলে খুব সহজভাবে বাজতে পারবেন। তো আমি একটু ডিটেলসে আরো দেখিয়ে দেবো ভালো করে, তো সেটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। যিনি ফিঙ্গার দিয়ে তুলবেন তিনি তুলবেন, আর যিনি সারগাম দিয়ে তুলবেন তার পক্ষেও সুবিধা হবে। আমি দুরকম ভাবে দেখাচ্ছি, তো চলুন দেখে নিই। তো এরকম রয়েছে, শুনে নি চলুন। ভালোবাসা কেন এত অসহায়, বুকে প্রেম মনে আশা নিভে যায়, এই পথে আজও আছি একই সাথে, কাল যদি মাঝ পথে দূরে যেতে হয়। পিয়ারে 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 কাঁদে মন কাঁদে হিয়ারে, পিয়ারে পিয়ারে কাঁদে হিয়ারে। তো বন্ধুরা এরকম রয়েছে, চলুন একটু ধীরে ধীরে এটাকে শেখার চেষ্টা করি। তো প্রথম দুটো লাইন রিপিট আছে, চলুন দেখিনি। ভালোবাসা কেন এত অসহায়, তো ভালোবাসা মামা বাধা কেন এত, বাধা পামা কেন এত, বাধা পামা অসহায় মামা পাপা অসহায়। তাহলে ফার্স্ট লাইন, ভালোবাসা কেন এত অসহায়। ওকে, সেকেন্ড লাইন যাবো, একই রকম বাজনা, আপনি জাস্ট একটু আপনি এটা নিতে পারেন অথবা না নিতে পারেন। দেখুন জিনিসটা খেয়াল করুন, বুকে প্রেম মনে আশা নিভে যায়, বা এরকম বাজাতে পারেন যেরকম আমরা প্রথম লাইন বাজালাম সেরকম। বুকে প্রেম মনে আশা নিভে যায়, অথবা আপনি এরকম বাজাতে পারেন, বুকে প্রেম মনে আশা নিভে যায় মনে আশা নিভে যায়। ওকে, সা নি ধা পা মা পা পা। তো আপনি চাইলে কিন্তু কি করতে পারেন, আপনার যে প্রথম যেরকম আমরা বাজনা শিখেছি সেরকম বাজাতে পারেন। বুকে প্রেম মনে আশা নিভে যায়। ওকে, তো এটা একটু রিপিট রয়েছে, তো রিপিটে জাস্ট একটুখানি আলাদা, সেটা হচ্ছে অসহায়। প্রথম লাইনে যেখানে আমরা অসহায় করে বলেছিলাম সেই অসহায়টা তো এখানে পাতে শেষ হয়েছিল, কিন্তু এখানে একটু মুরকিয়া রয়েছে, কিছু কাজ রয়েছে। তো ভালোবাসা কেন এত অসহায়, হ্যাঁ অসহায়
এরকম রয়েছে জিনিসটা। ভালোবাসা কেন এত অসহায়, পাধা পাধা মামা, জাস্ট এইটুখানি অ্যাড করে দেবেন, তারপরে আপনি একই আর সব কিন্তু একই রয়েছে, রিপিটটাই শুধুমাত্র ওই জায়গাটায় অসহায়, হ্যাঁ এরকম হবে। তারপরে চলে যাবো আমরা থার্ড লাইন, তো এরকম রয়েছে। এই পথে আজও আছি একই সাথে, এরকম এই পথে আজও আছি একই সাথে, তো এরকম রয়েছে। এই পথে নিনি সারে কোমল নি সা কোমল রে, এই পথে এবার আজও আজও আছি, তো আজও আছি শেষের সেকেন্ডটা আছে, সারে সানি আজও আছি একই সাথে, ধাধা নিশাসা একই সাথে, এই পথে আজও আছি একই সাথে। তারপর লাইন যাবো অর্থাৎ ফোর্থ লাইন, সেটা আছে কাল যদি মাঝে পথে দূরে যেতে হয়, তো কাল যদি কাল যদি কাল যদি মাঝ পথে কাল যদি, তো সেটা কাল, সেটা হচ্ছে কাল যদি, সেই পুরোটা সেগম হচ্ছে নিশা নিধা কাল যদি, এবার মাঝ পথে সেটা হচ্ছে মাঝ মাঝ পথে পাপা ধানি মাঝ পথে, এবার দূরে যেতে দূরে দূরে ধাপা দূরে যেতে দূরে যেতে, তো দূরেটা হচ্ছে ধাপা আর যেতেটা হচ্ছে পা ধাপা, রাইট, কিরকম তো দূরে যেতে দূরে যেতে হায় রাইট, হয়টা হচ্ছে পা ধাপা মা, এখানেও কিন্তু একটু মুরকি আর কাজ করবে, দূরে যেতে হয় পিয়ারে, তো তারপরে লাইনে আসবো সেটা হচ্ছে এরকম পিয়ারে পিয়ারে পিয়ারে, তিনবার রয়েছে তো তিনবার বাজনা আলাদা, পিয়ারে 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 পিয়ারে, তো প্রথম পিয়ারে সেটা হচ্ছে মা পাধা পিয়ারে পিয়ারে, তো তারপরে পিয়ারেটা হচ্ছে সেকেন্ড পিয়ারে সেটা হচ্ছে সা নি সা নি, ওকে সা সা নি, হ্যাঁ সেকেন্ড যে পিয়ারে পিয়া সেটা হচ্ছে সা সা আর রেটা হচ্ছে নির পড়বে পিয়ারে পিয়ারে, এবং থার্ড যে পিয়ারে সেটা হচ্ছে পাধা পামা পাধা পামা, তো কিরকম পিয়ারে পিয়ারে পিয়ারে, ওকে তারপর লাইন একই রকম কাঁধে মন কাঁধে এই হিয়ারে, কাঁধে মন কাঁধে হিয়ারে, একই বাজনা পিয়ারে 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 যে বাজনা সে বাজনা, কাঁধে মন কাঁধে হিয়ারে পিয়ারে অর্থাৎ আমরা সেই চলে আসবো কিন্তু সাইড যে বাজনা সেই বাজনা চলে আসবো, খুব সুন্দর, চলুন আর একটু জিনিসে এটাকে আবার একটু দেখে দিই, ভালোবাসা কেন এত অসহায় বুকে প্রেম মনে আশা নিভে যায়, এই পথে আজও আছি একই সাথে কাল যদি মাঝ পথে দূরে যেতে হয়, পিয়ারে 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 কাঁধে মন কাঁধে হিয়ারে পিয়ারে পিয়ারে কাঁধে Thank you.
যে অন্তরা প্রথম অন্তরা সেই প্রথম অন্তরা, তো এভাবেই হবে পরবর্তী অন্তরাগুলো। আসুন বন্ধুরা আমরা একটু দ্বিতীয় এবং শেষ অন্তর দেখিনি, তো আমরা ডিটেলস এ দেখবো না, আমরা একটু অর্ডিনারি দেখে নেবো যাতে আপনাদের বাজাতে সুবিধা হয়। হ্যাঁ তো চলুন দেখেনি কেমন রয়েছে, তো মিউজিক এর পরেই সঙ্গে সঙ্গে চলে আসবে আবার এরকম। ভালোবাসা নয় কোনো অপরাধ, তবু কেন নিরাশায় কাটে রাত। ভালোবাসা নয় কোনো অপরাধ, তবু কেন নিরাশায় কাটে রাত। দিল ব্যথা আধারের নীরবতা, মনে জাগে আকুলতা, মেঘে ঢাকে চাঁদ। পিয়ারে পিয়ারে পিয়ারে, কাঁদে মন কাঁদে হিয়ারে। পিয়ারে পিয়ারে কাঁদে হিয়ারে। ভালোবাসা মিছে নয় অভিনয়, কাল যদি তবু ভুল মনে হয়। ঘর ছেড়ে চলে এসে এত দূরে, প্রেম যেন খুঁজে ফেরে তার পরিচয়। পিয়ারে পিয়ারে পিয়ারে, কাঁদে মন কাঁদে হিয়ারে। পিয়ারে পিয়ারে কাঁদে হিয়ারে। পিয়ারে পিয়ারে কাঁদে। তো বন্ধুরা এরকম আছে পুরো গানটি, তো আপনারা একটু যদি অসুবিধা আপনাদের তুলতে, আপনারা একটু ধীরে ধীরে তোলার চেষ্টা করবেন, 10 সেকেন্ড আগে পিছিয়ে করে দেখার চেষ্টা করবেন, আশা করি তুলতে পারবেন। তো এই ছিল আমাদের এই পুরো গানটি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় সেগুলো একটু মার্জনার চোখে নিয়েন। তো শেষ করছি আজকে আমাদের এই গানের ক্লাস। তো বন্ধুরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে সাথে ঘন্টাটি প্রেস করে নেবেন যাতে পরবর্তীকালে এরকম আরও বিভিন্ন গান বা টিউটোরিয়াল আপডেট আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। আর যদি ভালো লাগে ক্লাসটি একটু লাইক এবং শেয়ার করে দেবেন আপনার সেই সমস্ত বন্ধুদের কাছে যারা এরকম ধরনের গান শিখতে চায় এবং এইভাবে শিখতে চায়। তো আর আমাদের যে একটা ফেসবুক পেজ রয়েছে এনজি মিউজিক বাংলা হারমোনিয়াম শিক্ষা পেজ, পেজটি যারা লাইক করেনি তারা একটু লাইক করে রাখবেন, কারণ সেখানে ইন অ্যাডভান্স আগেভাগে আমরা জানিয়ে দিই আমাদের ইউটিউব চ্যানেলে কি ধরনের গান বা টিউটোরিয়াল আসতে চলেছে। তো সেই পেজটি একটু লাইক করে রাখবেন। তো আর যদি ভালো লাগে ক্লাসটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। ধন্যবাদ।